একটা কথা বলিনি আমি আপনাদের ওই গত লাইফটা দেখছিলাম সেখানে আপনারা একজনের সাথে কথা বলছিলেন তখন আপনাদের একটু সন্দেহ হচ্ছিল যে আসলেই মোমিন কিনা নাস্তিক মোমিন টজা করছে আপনাদের সাথে

আমি দেখলাম যে নাস্তা নামত অবস্থা তার এই আর কি আসলে ব্যাপারটা আমিও দেখলাম আপনার লাইফ থেকে তো আমার আপনার কাছে দুটো প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা হচ্ছে আমি আপনার ওই একটা আর্টিকেল পড়ছিলাম ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার ধ্বন্দ্ব সেখানে ওই পার্থিব জ্ঞান সম্পর্কে ইসলাম কী বলে সেই ব্যাপারে আপনি একটা হাদিস দিয়েছিলেন দ্বিতীয় যে হাদিসটা দিয়েছিলেন সেটা আমি একটু বুঝতে পারছি না এখন ওইটা একটু স্ক্রিন আনলে আমি আপনাকে দেখাতে পারতাম

হ্যাঁ এখানে বলা হচ্ছে রাস্তাল বলেছেন যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করলো যার দ্বারা আল্লাহ আজ্ আহ আজাল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় হ্যাঁ তাকে তা সে কেবল পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে অর্জন করলো কে আমাদের দিন সে ব্যক্তি জানাতে সুগন্ধ পাবে না হ্যাঁ ভাই কোন মানে আজ্জা আজল্লা এইটার বানানোর কথা বলছেন না 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 এখানে মানে বলা হচ্ছিল যে ব্যক্তি যে ব্যক্তি এমন কোন জ্ঞান অর্জন করলো যার দ্বারা আল্লাহ আজাল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়

মানে আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে হ্যাঁ বলেন এই যে আহ আপনার ওই ইসলামের নারীর মর্যাদা নিয়ে যে লেখাটা আছে আপনার সেখানে আপনি একটা হাদিস দিয়েছিলেন নবী বলছিলেন যে কুমার মেয়েদের জন্য জনাঙ্গ উষ্ণ হয় এরকম একটা হাদিস দেখেছিলাম

তারা কোন ধরনের পরিবর্তন ঘটাইছে কিনা সেটা আমরা আচ্ছা এটা যদি হাসানো হয় হাসান হাদিসে তো মানে হাসান হাদিস হলে তো কোনো সমস্যা নাই হাসান হাদিসে তো ইসলামের ইয়া তাই না আমি ওই মিনার ভাইয়ের আর্টিকেলটা পড়ছিলাম তো সেখানে বলা হচ্ছিল যে একাধিকবার হাদিসটাকে জয়ীফ হিসেবে বলা হয়েছে ওই যে ওই শব্দটা শুধুমাত্র জনাঙ্গ হয় তো সে কারণে এটাকে ওই নাসির উদ্দিন আলবানি হাসান হাদিস হিসেবে গ্রেডিং করছে আচ্ছা কিন্তু সংশয় ডট কমে কি দেয়া আছে সহি দেয়া আছে নাকি হাসান দেয়া আছে সহি দেয়া আছে সহি আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি চেক করে সংশয় ডট কমে কি দেয়া আছে সেটা আগে একটু দেখে নেই হ্যাঁ সংশয় ডট কমে তো সহি আছে দেখা যাচ্ছে হাদিস সম্ভার পঁচিশশো আটান্ন রাসুল্লাহ বলেছেন তোমরা কুমারী বিবাহ করো কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি তাদের গর্ভাশয় অধিক সন্তানধারী তাদের জনিপথ অধিক উষ্ণ এটা সহি আচ্ছা এখন আমরা তাহলে ওয়েব্যাক মেশিনে যাই সেখানে গিয়ে আমরা চেক করব আচ্ছা আমরা আগে এসে যাই হাদিস যাই হাদিস বিটিতে গিয়ে দেখি যে এটা ওদের নির্মল লেখা আছে হাদিস এখন না হাদিস তো এটা দেয়া আছে যে জনিপথ উষ্ণ তো দেয়া আছে ভাই না ওই ইবনে মাজার 1861 হাদিস নির্মল জরে লেখা ছিল আচ্ছা কিন্তু এই যে হাদিস এই যে হাদিস সম্ভার গ্রন্থে তো হাদিস সম্ভার গ্রন্থে তো এটাই দেয়া আছে তাই না হ্যাঁ হ্যাঁ ওইখানে আরেকটা কথা লেখা ছিল যে মানে যিনি হাই হাদিসের রাবি তার সব কথা মানে গ্রহণ যোগ্য না এরকম একটা লেখাও ছিল আচ্ছা কিন্তু হাদিস বিটিতে এখন দেখা যায় হাদিস বিটিতে দেখা যাচ্ছে হাদিস সম্ভার গ্রন্থ থেকে এটাকে হাসান গ্রেডিং দেয়া হয়েছে ঠিক আছে এই পেজটা আপনি একটু মনে রাখবেন এই যে হাদিস সম্ভার 2558

সেখানে দেখেন হাসান করে দিচ্ছে এটাকে কত বড় টাউট বারে ভাই না এটা না এটা না সরি আমি ভুলটা বিরাট টাউট বাটপাড়ি সীমা এদের এই যে দেখেন এখন এটা হাসান করে এরা হাদিস ডট কম এটা আবার এটাকে দিলে ভাই এগুলা তো একদম টাউট তাই না

हह अच्छा दिस इज वेरी सी है है, है